তবে বরাত বলতে কিছুই নাই, এর অস্তিত্ব নাই, সম্পূর্ণ বেদাত। এটা করলে ইমান নষ্ট হয়ে যাবে। আর এক সবে বরাত করতে হবে না, যে করে না ওই বেটা মুমিন মুসলমান না। তো সবে বরাত বলতে কোন শব্দ কোরআন হাদিসে কোথাও খুঁজে পাবেন না, কোরআনে তো নাই, হাদিসে কোথাও সবে বরাত শব্দটা খুঁজে পাবেন না। আজকে যে রজনীর কথা বলা হচ্ছে সবে বরাত, আসলে এই সবে বরাত শব্দটা হচ্ছে ফারসি শব্দ, এটা ফারসি ভাষায় একটা শব্দ। সব মানে হচ্ছে রাত্রি, যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুল কদর, আর ইংরেজিতে বলা নাইট, বাংলায় বলা হয় রাত্রি। আর বারাত শব্দটি দুই রকম অর্থ আছে। যদি ফার্সিতে ধরে বারাত শব্দটি, তাহলে বারাত মানে হচ্ছে ভাগ্য। যদি ফার্সিতে ধরে, ফার্সিতে বারাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য, তাকদীর, নসিব। আর যদি আরবিতে ধরেন তাহলে, কারণ দুইটাই শব্দ আছে, আরবিতেও আছে ফার্সিতেও আছে, যদি আরবিতে ধরেন তাহলে এটার অর্থ হচ্ছে মুক্তি। এটা শব্দ হচ্ছে কি, মুক্তি। এবং পবিত্র কালামে পাকে এই নামে একটা সুরা আছে, সুরাতুল বারাত একটা সুরা আছে, যে সুরার প্রথমে কি নাই, বিসমিল্লাহ নাই। তো এখন আমরা যদি এক নম্বর ধরি, সব যেহেতু সব শব্দটা হচ্ছে ফার্সি, তাহলে পরের শব্দটা আমরা কি ধরি, ফার্সি ধরি, তাহলে সবই বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী, ভাগ্যের রাত্রি, যদি আমরা ফার্সি ধরি। আর যদি দ্বিতীয় শব্দটাকে আপনি আরবি ধরেন, কেন এটা আমাদের দেশে প্রচলিত আছে, যেমন এটাকে আমরা সবে বরাত বলি, আর মাহে রমজানে একটা রাত্রি আছে না, ওটাকে কি বলি, সবে কদর বলি, আমাদের ভাষা কি বলি, সবে কদর। ওইখানে কিন্তু আমরা মিলাচ্ছি ফার্সি এবং আরবি মিলাচ্ছি, যে সব হচ্ছে ফার্সি শব্দ, কদর হচ্ছে কি আরবি শব্দ। তাহলে এইখানে যদি আমরা ধরি যে সবে বরাত অর্থ হচ্ছে ভাগ্য রজনী, তাহলে এটার অর্থ যদি আমরা তাই ধরি, তাহলে আজকে সবে বরাত না, কারণ সবে বরাত হচ্ছে সেই লাইলাতুল কদর। খুব খেয়াল করে বুঝবেন, যে এইভাবে যদি বুঝে শুনে নেন জীবনে বিতর্ক আর হবে না, আপনার মাথায় কনফিউশনও থাকবে না। সবই বরাতের শব্দের অর্থ যদি আমরা ধরি, যেটা ভাগ্য রজনী, অর্থাৎ এই রাত্রিতে ভাগ্য বন্টন হয়, মানুষের রিজিক লেখা হয় তার আগামী এক বছর কি করবে, এটা অনেকের ধারণা আছে এই রাত্রিতে, তাহলে সেটা এই রাত্রি না, এটা হচ্ছে সেই লাইলাতুল কদর। কারণ লাইলাতুল কদর অর্থে হচ্ছে ভাগ্য রজনী, তাকদীরে রজনী, তাহলে এটা ওই রাত্রির কথা বলা হয়েছে। আর যদি ধরেন না সবই শব্দের ফার্সি, বরাত শব্দ মানে আরবি, তাহলে যদি ধরেন বারাত শব্দ অর্থ মুক্তি, তাহলে মিলে যে সবে বারাত অর্থ মুক্তির রজনী, মুক্তির রাত, তাহলে এইটা হাদিস দ্বারা সাব্যস্ত। আমাদের দেশে এটা অনেক বিতর্ক আছে, একদল হচ্ছে সবে বরাত বলতে কিছুই নাই, এর অস্তিত্ব নাই, সম্পূর্ণ বেদাত, এটা করলে ইমান নষ্ট হয়ে যাবে। আর একদল আছে সবে বরাত করতে হবে না, যে করে না ওই বেটা মুমিন মুসলমান না, এরকম দুই ধরনের বিতর্ক আছে। আসলে ভাই এটা হচ্ছে একটা নফল বা সুন্নত ইবাদতের কাজ, এইখান নিয়ে এত বাড়াবাড়ির কিছুই নাই, আমরা খুব মানে স্বাভাবিকভাবে বুঝব। তার আমি যেটা বললাম, সবে বরাত যদি আমরা ধরি যে এটা হচ্ছে মুক্তির রাত, তাহলে এটার বিষয়ে হাদিসে একটা হাদিস আছে এবং এটা সহিহ হাদিস। আমি একটা হাদিস পড়েছি, এটা হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিস, এইখানে আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল্লাহ লা ইয়াত্বালিউ ফি লাইলাতিন নিসফি মিনাশ শাবান ফায়াগফিরু লিজামিন খালকিহি ইল্লা মুশারিক মুশরিকিন আও মুহাসিন। তবে এই হাদিসে সবে বরাত শব্দ আপনারা খুঁজে পাবেন, আমি যে হাদিসটা পড়ছি সবে বরাত কথাটা আছে নাই খুঁজে পাবেন, কোরআনে তো নাই, হাদিসে কোথাও সবে বরাত শব্দটা খুঁজে পাবেন। এইখানে শব্দটা বলা আছে লাইলাতুন নিসফি মিন শাবান, এবং এই সবে বরাত সংক্রান্ত যত হাদিস যতজনে বলো, প্রত্যেকটা হাদিসে সেটা জয়ীফ হোক আর সহিহ হোক বা বাতিল হোক, কিন্তু প্রত্যেকটা হাদিসে শব্দটা দেওয়া আছে লাইলাতুন নিসফি মিন শাবান। রাসূলের ভাষা সুন্নতি ভাষা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এর অর্থ হচ্ছে লাইলাতুন শব্দের হচ্ছে রাত্র, নিসফুন মানে হচ্ছে অর্ধ বা অর্ধেক, আর শাবান মানে হচ্ছে শাবান মাস, অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনী বলা হয় এই আজকের রাত্রিটাকে, অর্থাৎ 14 তারিখ শাবান মাসের, ইংরেজি না আরবি, শাবান মাসের 14 তারিখ দিবাগত যে রাত্রিটা আসে, এই রাত্রির নাম হচ্ছে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফু মিন শাবান। এটা হাদিসের ভাষায় এই শব্দটাই আছে, সবে বরাত কোথাও নাই।
তাহলে আল্লাহ রাসূল বলতেছেন এবং হাদিসটা সহি বলেছেন যারা হাদিস বিশারদ আছেন, বিশেষ করে আলবানি, তিনি বলছেন হাদিসটা সহি। তো এই রাত্রি বিষয়ে আল্লাহ রাসূল কি বললেন, ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ, যে অবশ্যই আল্লাহ তাআলা উদিত হন বা আগমন করেন, আরশ থেকে নেমে আসেন, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা নেমে আসেন এবং কি করেন, ফায়াগফিরু লিজামিন খালকিহি, তিনি তার সকল সৃষ্টিকে মাফ করে দেন, সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন, ইল্লা দুই শ্রেণীকে করেন না, কে, মুশরিকিন, যারা মুশরিক যারা শিরিক করে তাদেরকেও মাফ করেন না, আও মুহাসিনিন, অথবা যাদের অন্তরে হিংসা বিদ্বেষ পরস্ত্রী কাতরতায় ভরে আছে, কাউকে ক্ষমা করতে পারে না, মানুষের সাথে রাগারাগি করে, অর্থাৎ অন্তরটা পরিষ্কার না, এই দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা এই রাত্রি তো মাফ করেন না, এই ছাড়া সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা কি দেখেন, রাসূল কি দেখেন, শব্দটা ব্যবহার করেছেন লিজামিন খালকিহি, খালকুন মানে হলো সৃষ্টি, সকল সৃষ্টিকে, শুধু মানুষের কথা বলা হয়, শুধু মানুষের কথা বলা হয়নি, বলছে সকল সৃষ্টিকে মাফ করে দেন, কারণ মানুষের বাইরে অনেক সৃষ্টি আছে, জিন আছে, তাদেরও তো হিসাব নিকাশ আছে, পশু পাখি হিসাব নিকাশ আছে, আমি বলেছিলাম না, পশু পাখিরও কি একটা হিসাব নিকাশ আছে। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, সহি হাদিস দ্বারা এই রাত্রির একটা গুরুত্ব আছে, অবশ্যই যেহেতু আল্লাহ তাআলা এই রাত্রিতে কি করেন, সাধারণভাবে সকলকে কি করে দেন, ক্ষমা ঘোষণা করেন, ক্ষমা করেন, কিন্তু দুই শ্রেণীর লোককে ক্ষমা করা যাবে না, ক্ষমা করেন না, এটা হলো মুশরিক, আর যার মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে। তাহলে এক নম্বর হচ্ছে সবই বরাত বলতে কোন শব্দ কোরআন হাদিসে কোথাও খুঁজে পাবেন না, এটাকে হাদিসের ভাষায় যেটা বলা হয় সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে।